চাপ কেন থাকবে? আমাদের ইলেকশন আমরা করছি, মার্কিন রাষ্ট্রদূত আমার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে, আমি কোনো চাপের বিষয়ে অপহৃত নয়। বিদেশি চাপ কেন থাকবে? আমাদের ইলেকশন আমরা করছি, বন্ধুদের দেখা উচিত, তারা যদি ইলেকশনটা শান্তিপূর্ণ হচ্ছে কিনা যেটা নিয়ে কথা আছে, অবাধ নিরপেক্ষ হচ্ছে কিনা তারা পর্যবেক্ষক হিসেবে দেখতে পারে। চাপ দিবি কেন? চাপটা কেন হবে? আর আমাদের চাপ, আমরা তো ইলেকশন শান্তিপূর্ণ করব, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করব, এখানে চাপ আসবে কেন? আমরা তো ইলেকশনটা একটা ভালো ইলেকশন করতে চাই। 29 তারিখে মার্কিন রাষ্ট্রদূত আমার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে, আমি এখনো বলিনি আমি বলছি আমি জানাব। শুনেন, রাজনীতিতে পলিটিক্যাল হিউমার একটা বিষয় আছে। যেমন আমি খেলা হবে বলি, এটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী যখন বলেন ইলেকশন ক্যাম্পেইনে, তখন কিন্তু আর মুখ্যমন্ত্রী বললাম তো, মুখ্যমন্ত্রী বললাম সে তো মমতা ব্যানার্জি, তারা যখন বলেন তখন তো ভারতের কেউ এটা নিয়ে প্রশ্ন করে, এত বড় দেশ, বাইরের কেউ এটা নিয়ে প্রশ্ন করে। এখন পলিটিক্যাল হিউমার আমি এ অর্থে বলছি যে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কন্যাকে যখন সেলফি তুলে দুইবার, তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কথা বলছে, ভেতরে নিশ্চয় কোনো কথা ছিল, কথাবার্তা হয়েছে। আর এই যে আমেরিকার প্রেসিডেন্টের সেলফি তোলা, এটা যে একটা কোনো একটা বিষয়ে সিদ্ধান্তের কোনো বিষয় না, এটা সুসম্পর্কের লক্ষণ, আমি সেটাই বুঝাতে চাইছি। এটা সুসম্পর্কের লক্ষণ হতে পারে না, প্রেসিডেন্ট বাইডেন কেন কত নেতারা আসছে সে কাজ নেয় এবং তার মেয়ের ছবি সেলফিতে কেন নেয় একবার না দুবার? আমি এটাকে বুঝাতে চাচ্ছি সুসম্পর্কের লক্ষণ। আর সেটা তো জানান দিয়ে ঘোষণা দিয়ে হয়, তারপরে ওখানে নিরাপত্তা উপদেষ্টা নিজেই পরে বলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হয়েছে, সেটা কিন্তু তো তখন আমেরিকান কোনো কর্তৃপক্ষ জানায়নি, যুক্তরাষ্ট্র থেকে জানানো।